সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় 2022-23 অর্থ বছরে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে অসহায় দরিদ্র 20 জন জেলের মাঝে 20টি বাকনা বাছুর বিতরণ করা হয়। ইলিশ মাছ আহরণকারী দৌলতপুর, বড়ধুল, রাজাপুর ও বেলকুচি পৌরসভার জেলের মধ্য থেকে 20 জনকে বাছাই করে জাটকা আহরণ বন্ধ রাখার লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান তৈরির জন্য উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম করা হয়। শনিবার সকালে উপজেলা চত্বরে বিতরণকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, সিরাজগঞ্জ সহকারী মৎস্য কর্মকর্তা রিপন কুমার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক সরকার, বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস, বেলকুচি ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম সরকার সহ আরও অনেকে।